হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর 10টি অস্ত্র। আপনি জানলে অবাক হবেন, মানুষ পৃথিবীর ধ্বংসকারী অস্ত্র পর্যন্ত বানিয়ে রেখেছে। এসব ছাড়াও একটি দেশে অন্য দেশের ধ্বংস করার জন্য কত রকম যে ভয়ঙ্কর অস্ত্র বানিয়ে রেখেছে তা বললে আর শেষ হবে না। তো বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর 10টি অস্ত্র। আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার। নম্বর 10, ক্লাস্টার মিউটেশন বোম। বন্ধুরা, পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর 10টি রাষ্ট্রের মধ্যে 10 নম্বর অবস্থান রয়েছে ক্লাস্টার মিউটেশন বোম। আর এই বোমটি বিমান থেকে ফেলা হয়। সম্প্রতি রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়া এই বোমাটি ব্যবহার করেছে বলে দাবি করেছে ইউক্রেন। এই ক্লাস্টার বোমের আঘাতে ইউক্রেনের কয়েক হাজার সৈন্য মারা গিয়েছে এই বলে দাবি করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। এই ক্লাস্টার বোমের ভেতরে ছোট ছোট আরও অসংখ্য বোমা থাকে, যেমন সিপিউর মধ্যে এবং বেসবলের আকৃতি 650টি বোমা ঢোকানো যায়। যখন আকাশ থেকে CPU-8 বোমাটি ফেলা হয় তখন তার কয়েক সেকেন্ডের মধ্যে বোমাটি খুলে যায় এবং 650টি বোমা আলাদা আলাদা টার্গেটে হিট করা হয় এবং এই ছোট ছোট বোমাগুলো মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে 270টি করে স্প্রিন্টার ছুড়ে মারে। এতে করে 1 কিলোমিটার মধ্যে থাকা সমস্ত কিছু ধ্বংস হয়ে যায়। এছাড়া এরকম একটি ক্লাস্টার এবং কয়েক সেকেন্ডের মধ্যে একটি এলাকাকে ধ্বংস করে দিতে সক্ষম। এটি 750 কেজি ওজনের ক্লাস্টার বহন করতে সক্ষম। 432টি অ্যান্টিট্যাঙ্ক মাইন এই বোমাগুলো মাটিতে পড়ার পর 16 দিন পর্যন্ত কার্যকর থাকে, তাই এই বোমাগুলো যেখানে ফেলা হয় সেখানে কারোর পক্ষে বেঁচে থাকা প্রায় অসম্ভব। এই বোমাটি 160টি দেশ থেকে নিষিদ্ধ করা হয়েছে। আর এই বোমাটি মনে করা হয় এটি সবচেয়ে অমানসিক একটি অস্ত্র। এমনকি বাংলাদেশও এই ক্লাস্টার বোমার উপর নিষেধাজ্ঞা দিয়েছে। এরপর রয়েছে নম্বর 9, AK-630 MR-28। এটি মূলত রাশিয়ার তৈরি একটি অটোমেটিক কামান। এই কামানটি মূলত যুদ্ধজাহাজের জন্য ব্যবহার হয়। 5 কিলোমিটারের মধ্যে যে কোনো টার্গেট খুঁজে বের করে তা ধ্বংস করাই এর কাজ। এরা অ্যান্টিশিপ মিসাইল ধ্বংস করতে পারদর্শী। এটাই পৃথিবীর একমাত্র কামান যেটা দ্রুত গুলি ছুড়তে পারে। এই কামানটি 1 সেকেন্ডে 167 রাউন্ড গুলি ছুড়তে পারে। আর এই কারণে এই অস্ত্রটি আমাদের লিস্টে 9 নম্বরে জায়গা করে নিয়েছে। এই অস্ত্রগুলো এত দ্রুত গুলি ছুড়তে পারে যে শত্রু কোনো কিছু বুঝার আগে ধ্বংসস্তূপে পরিণত হয়ে যায়। এরপর 8 নম্বরে রয়েছে প্রোপেন্স M134 মিনিগান। প্রোপেন্স M134 মিনিগান এমন একটি ভয়ঙ্কর অস্ত্র যেটি রিমোট দিয়ে চালানো যায়। এটি পৃথিবীর একমাত্র মিনিগান যেটি রিমোট দিয়ে নিখুঁতভাবে চালানো যায় এবং এটি ফুলি চালনা করার জন্য কোনো মানুষের প্রয়োজন পড়ে না। পৃথিবীর যত মেসেঞ্জার আছে তার মধ্যে সবথেকে গুলি ছুটতে পারে এই অস্ত্রটি। এই মেশিন গান দিয়ে 6000 গুলি ছাড়তে পারে। আপনি হয়তো বুঝতে পারছেন এটা যেখানে থাকবে তার 1 কিলোমিটারের মধ্যে পৌঁছানো প্রায় অসম্ভব। এরপর নম্বর 7 রয়েছে রাশিয়ান বুস্টন ফি। বন্ধুরা, পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর অস্ত্র তালিকায় অবস্থান রয়েছে রাশিয়ার তৈরি বুস্টন ফি মিসাইল সিস্টেমটি। এটা প্রথমে টার্গেট খুঁজে বের করে এবং তা হিট করার জন্য 5 মিনিটের মধ্যে আরেকটা মিসাইল রেডি হয়ে যায়। এটা যেখান থেকে নিক্ষেপ করা হয় তার 600 কিলোমিটার দূরে পর্যন্ত এটা নিখুঁতভাবে আঘাত আনতে সক্ষম। এই রাশিয়ান বুস্টন ফি দিয়ে পুরো আমেরিকার সকল বন্দরকে সুরক্ষা দেওয়া সম্ভব। এছাড়াও এই মিসাইল সিস্টেমটি ক্রুজ মিসাইলও ছুড়তে পারে, যা 8 মিটার লম্বা ও 3 টন ওজনের হয়ে থাকে। এরাও 600 কিলোমিটারের মধ্যে থাকা যে কোনো টার্গেটকে হিট করতে পারে। 3 টন ওজনের এই বোমাটি যে কোনো কিছু ধ্বংস করে ফেলতে পারে। এই অস্ত্র হাত থেকে শত্রু রক্ষা পাওয়ার জন্য এই মিসাইলটি ঘন্টায় 3000 কিলোমিটার স্পিডে ছুটতে পারে। আর এমন একটি অস্ত্র সামনে দিয়ে যুদ্ধবিমান নিয়ে যাওয়া অনেক রিস্ক। এরপর নম্বর 6 রয়েছে S-400 মিসাইল সিস্টেম। পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর অস্ত্র তালিকায় 6 নম্বর অবস্থান রয়েছে রাশিয়ার তৈরি S-400 মিসাইল সিস্টেমটি। আর এই S-400 মিসাইলটি সম্পর্কে আপনি কখনো না কখনো অবশ্যই শুনেছেন। S-400 মিসাইল সিস্টেমটি পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর ও কার্যকরী এয়ার ডিফেন্স সিস্টেম। এই মিসাইল সিস্টেমটি দিয়ে আপনি আকাশে উড়া যে কোনো বস্তুকে সহজে ধ্বংস করে দিতে পারবেন। এমনকি S-400 মিসাইল সিস্টেমটি ব্লাস্টিক মিসাইল সুপারসোনিক যুদ্ধবিমানকেও ধ্বংস করে দিতে সক্ষম। পৃথিবীর সবথেকে যে দ্রুতগামী রকেট আছে তার গতি সেকেন্ডে 3 কিলোমিটার এবং এর পুরো পৃথিবী ঘুরে আসার সময় লাগবে 4 ঘন্টা। কিন্তু S-400 এর কাছে এই রকেট খুব স্লো। এর কারণ S-400 মিসাইলটির টার্গেট সময় গতি থাকে মাত্র 5 কিলোমিটার। S-400 6000 কিলোমিটার দূরত্বের এবং 1000 কিলোমিটার উঁচু থাকা যে কোনো কিছুতে সহজে ধ্বংস করে দিতে সক্ষম। আর এই মিসাইল সিস্টেমটি টার্গেট খুঁজতে মাত্র 2 থেকে 3 সেকেন্ড সময় লাগে। এরপর মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে এটি টার্গেটে হিট করতে পায় সক্ষম। বর্তমানে আমাদের প্রতিবেশী দেশ ভারত রাশিয়া থেকে S-400 মিসাইলটি ক্রয় করতে পারে এবং আশা করা যায় ভবিষ্যতেও বাংলাদেশের বহরে এই S-400 মিসাইলটি যুক্ত হতে পারে। যেহেতু রাশিয়া আমাদের ভালো একটা বন্ধু দেশ, তাই আমরা আশা করতে পারি একদিন বাংলাদেশেও S-400 মিসাইল সিস্টেমটি আসবে।
তো এরপর আমাদের লিস্টের নম্বর ফাইভে রয়েছে টস ওয়ানে MLRS। বন্ধুরা, পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর অস্ত্রের তালিকায় 5 নম্বর অবস্থানে রয়েছে টস ওয়ানে MLRS। মাত্র 6 সেকেন্ডের মধ্যে 40 কিলোমিটার এলাকার মধ্যে এই MLRS বোমার জ্বর বয়ে দিতে পারে। বর্তমানে রাশিয়া ইউক্রেনের এই MLRS-টি ব্যবহার করে ব্যাপক ধ্বংসাত্মক চালাচ্ছে। বলতে গেলে ইউক্রেনের মেরুদণ্ড ভেঙে দিয়েছে এই অস্ত্রটি। এই MLRS-এর মুহুর্মুহু আক্রমণে যে কোনো এলাকার তাপমাত্রা 1000 ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে। এই MLRS-এর রেফারেন্স 6 কিলোমিটার, আর এই 6 কিলোমিটারের মধ্যে সব কিছু ধ্বংস করে ছাই করে দিতে পারে এই MLRS-টি। তবে শত্রু যদি 6 কিলোমিটারের মধ্যে দূরে থাকে, তাহলে রাশিয়ার হাতে রয়েছে 9K5 স্মার্ট MLRS। এটি পৃথিবীর সব থেকে পাওয়ারফুল এবং লং রেঞ্জ MLRS। এটা 120 কিলোমিটার দূরে টার্গেটকে হিট করতে পারে। এটা মূলত কয়েক সেকেন্ডের মধ্যে 60টি বোমা নিক্ষেপ করতে পারে। আর এদের ধ্বংসাত্মক ক্ষমতা এতই বেশি যে মাত্র 60টি MLRS পুরো ঢাকা শহরকে ধ্বংসস্তূপে পরিণত করতে সক্ষম হবে। এরপর নম্বর 4-এ রয়েছে আর্সার আর্টিলারি সিস্টেম। পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর অস্ত্র তালিকায় আমাদের 4 নম্বর অবস্থানে রয়েছে আর্সার আর্টিলারি সিস্টেম। এই আর্টিলারিটি পৃথিবীর সব থেকে দ্রুত গতির আর্টিলারি সিস্টেম। এর 155 কিলোমিটার ক্যানন মাত্র 30 সেকেন্ডের মধ্যে বোমা ছুটতে পারে। মাত্র 1 মিনিটের মধ্যে 3টি বোমা ছুটতে পারে এই আর্টিলারিটি। এবং এই আর্টিলারিটি খুব সহজে এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে নেওয়া যায়। এর ফলে যে কোনো স্থানে আর্টিলারিটি বহন করে নিয়ে সেখান থেকে ফায়ার করা যায়, যার ফলে শত্রুপক্ষ কিছুই বুঝতে পারে না কোন স্থান থেকে আর্টিলারিটি রয়েছে। এরপর 3 নম্বর অবস্থানে রয়েছে ওই সাবমেরিন। পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর অস্ত্রের তালিকায় 3 নম্বর অবস্থানে রয়েছে ওই সাবমেরিন। এটি পারমাণবিক শক্তিশালিত একটি সাবমেরিন। এই সাবমেরিনটি অনন্তকাল পানির নিচে ডুবে থাকতে পারে। ওই সাবমেরিনটি পারমাণবিক শক্তিধর সবচেয়ে বৃহৎ আকারের একটি সাবমেরিন, যার সাথে যুক্ত আছে 268 নিউক্লিয়ার ওয়ার হেড। অর্থাৎ সাবমেরিনটি 288 পারমাণবিক বোমা বহন করতে সক্ষম। আর এই এক একটি পারমাণবিক বোমা জাপানের হিরোশিমা ফেলা পারমাণবিক বোমার চেয়েও কয়েক গুণ বেশি শক্তিশালী। পৃথিবীর আর কোনো সাবমেরিন এত বেশি শক্তিশালী বোমা বহন করতে সক্ষম নয়। এই সাবমেরিনটি মহা সমুদ্র থেকে সমুদ্রের পাড়ের যে কোনো ছোট দেশকে ধ্বংসস্তূপে পরিণত করতে পারে। এই সাবমেরিনটিকে বর্তমানে বিশ্বের সব থেকে ভয়ঙ্কর সাবমেরিন খেতাব দেওয়া হয়েছে। আর আমেরিকার কাছে এরকম 14টি সাবমেরিন আছে। আর এই 14টি সাবমেরিন 700 পারমাণবিক বোমা বহন করতে সক্ষম। এরপর 2 নম্বর রয়েছে RS-28 সালামাট। বন্ধুরা, পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর অস্ত্র তালিকায় 2 নম্বর অবস্থানে রয়েছে RS-28 ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। RS-28 পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর এবং বেশি রেঞ্জের মিসাইল। RS-28 এটি 10 তলা বিল্ডিংয়ের সমান এবং এর ওজন 200 টন। এই মিসাইলটি 18,000 কিলোমিটার দূর পর্যন্ত আঘাত আনতে সক্ষম, মানে পুরো পৃথিবীতে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে RS দিয়ে আঘাত আনতে সক্ষম। এখানেই শেষ নয়, এই অস্ত্রের মধ্যে পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর পারমাণবিক ওয়ারহেড ব্যবহার করা হয়েছে। আর প্রতিটি ওয়ারহেড হিরোশিমা ফেলা বোমার চেয়েও 50 গুণ বেশি শক্তিশালী। আর এই RS-28 সালামাটকে পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর পারমাণবিক অস্ত্র মানা হয়। এরকম একটি RS-28 সালামাট মিসাইল কয়েক সেকেন্ডের মধ্যে পুরো বাংলাদেশকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিতে পারে। আর রাশিয়ার হাতে বর্তমানে এরকম 50টি মিসাইল রয়েছে, যা দিয়ে পুরো পৃথিবীকে 11 বার ধ্বংস করা যাবে। এরপর সর্বশেষ নম্বর 1-এ রয়েছে হাইড্রোজেন বোমা। বন্ধুরা, পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর অস্ত্র হল হাইড্রোজেন বোমা। পারমাণবিক বোমার চেয়েও কয়েক গুণ বেশি শক্তিশালী এই হাইড্রোজেন বোমা। একটি হাইড্রোজেন বোমার বিস্ফোরণে জাপানের হিরোশিমার মতো 2500 শহর ধ্বংস হয়ে যেতে পারে। এক কথায়, একটি হাইড্রোজেন বোমার কারণে একজন মানুষও বেঁচে থাকবে না, পুরো ছাই হয়ে যাবে সব কিছু। আর ধ্বংসের জন্য এর চেয়ে বেশি শক্তিশালী আর কিছুই নেই পুরো পৃথিবীতে। আণবিক বা পারমাণবিক বোমার চেয়েও হাজার গুণ বেশি শক্তিশালী এই হাইড্রোজেন বোমা। 2016 সালে এই বোমাটির পরীক্ষা চালিয়েছিল উত্তর কোরিয়া, যার ফলে পুরো পৃথিবীতে 5.3 মাত্রায় ভূমিকম্প সংঘটিত হয়েছিল। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করতে পারেন। আর আপনি যদি এরকম নিত্য নতুন ভিডিও পেতে চান, তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।